বিশ্বের ধনীদের তালিকায় প্রথম কাতারে থাকলেও প্রতিদিনই এক পোশাকে অফিসে আসেন তিনি। তাও আবার সাদামাটা পোশাক, গায়ে জড়ানো তার খাকি রঙের টি শার্টের কোথাও নেই সাহেবি ভাব কিংবা অভিজাতদের ছিটে ফোটা। ফেসবুক প্রতিষ্ঠাতার পর থেকেই এই রঙের পোশাকেই রোজ অফিস করে যাচ্ছেন মার্ক জুকারবার্গ। কি আছে এই পোশাকে? এত এত অর্থের মালিক হওয়ার পরেও খাকি রঙের পোশাকের মায়া ছাড়তে পারছেন না তিনি। এবার আসুন জেনে নিই মার্ক জুকারবার্গের খাকি টি শার্ট পরার রহস্য। তো বন্ধুরা, আমি আপনাদের সাথে রয়েছি সঞ্জীব। তো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সম্প্রতি পিতৃকালীন অবসর কাটিয়ে অফিসে ফিরেছেন জুকারবার্গ। কাজে ফিরে ফেসবুকে তার জামা কাপড়ের ড্রয়ারের একটি ছবি পোস্ট করেছেন। সেখানেও ধূসর বর্ণের ছাড়া ভিন্ন কোনো কালারের টি শার্ট দেখা যায়নি। এই ধূসর রঙের টি শার্ট পরা সম্পর্কে জুকারবার্গ বলেন, একই ধরনের পোশাক প্রতিদিন পরলে কাজের ক্ষেত্রে বেশি মনোযোগী হওয়া যায় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গভীরভাবে চিন্তা করার অবকাশ থাকে। নিজের পোশাকের কোনো পরিবর্তন নেই কেন? এক মিডিয়াকর্মীর প্রশ্নের উত্তরে 31 বছর বয়সী জুকারবার্গ বলেন, আমাকে অনেক বিষয় নিয়ে চিন্তা করতে হয়। পোশাক নিয়ে চিন্তা করে সময় নষ্টের চেয়ে ওই সময় আমি কিভাবে ভালো সেবা দিতে পারি সেটি নিয়ে ভাবতেই বেশি পছন্দ করি। এছাড়াও জীবনের হালকা বিষয়গুলো নিয়ে যদি সময় নষ্ট করি তাহলে নিজের কাছে সবসময় আমি আমার দায়িত্ব বা কাজ সঠিকভাবে পালন করছি না বলে মনে হবে বলেও মন্তব্য করেন ফেসবুক সিইও। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। পরবর্তী ভিডিও আবার আসছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।